আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলামনৈতিক শিক্ষার অধ্যায় তিনের পাঠ নাম্বার ৬ এবং ৭ নিয়ে আলোচনা করব। পাঠ নাম্বার ৬ এবং ৭ দুইটা সুরা দেয়া আছে, একটা হলো সুরা আল আদিয়াত, আর ৭ নম্বর পাঠে যেটা আছে সেটা হলো সুরা আল কারিয়া। আজকে আমরা এই দুইটা সুরা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই সুরাগুলা এই ব্যাখ্যা করব, এগুলার অনুবাদ জানব এবং এই সুরাগুলার এই পটভূমি কী, এগুলার শানে নজুল কী, সবগুলো আমরা আশা করি জানতে পারবো এই ক্লাসেই। সো শুরু করি আমাদের সুরা আল আদিয়াত, পবিত্র কোরআনের ১০০তম সুরা। আমরা জানি যে কোরআন মাজিদের সর্বমোট সুরা সংখ্যা হলো ১১৪টি, তার মধ্যে ১০০ নং সুরা যেটা তার নাম হলো সুরা আল আদিয়াত। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়, অর্থাৎ আমরা জানি কোরআন মাজিদের এই সব সুরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি সুরা আর একটা হলো মাদানী সুরা। নবিক্রম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় অবস্থান করতেন, তখনকার সময়ে ওই মক্কায় অবস্থানরত থাকা অবস্থায় যে সুরাগুলো নাজিল হয়েছে ওই সুরাগুলোকে মাক্কি সুরা বলে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর, অর্থাৎ তিনি যখন হিজরত করে এই মদিনায় চলে গেলেন, ওই মদিনায় থাকা অবস্থায় যে সুরাগুলো ওনার উপর অবতীর্ণ হয়েছে ওই সুরাগুলোকে মাদানী সুরা বলে। সো সুরা আল আদিয়াত মূলত মাক্কি সুরা। এ সুরার প্রথম শব্দ আল আদিয়াত, আমরা জানি সুরাটার প্রথম শব্দ হলো ওয়াল আদিয়াতি দাবহান, ঠিক আছে, এ শব্দ থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে। এ সুরায় আয়াত সংখ্যা সর্বমোট ১১টি। সুরা আল আদিয়াত সুরার মধ্যে কতটি আয়াত আছে? ১১টি আয়াত আছে। তৎকালীন আরবে যখন এক ভয়ঙ্কর অরাজকতা ও অস্থিতিশীলতা বিরাজমান ছিল, আরবের গোত্রসমূহ পরস্পর রক্তপাত ও লুণ্ঠনে নিয়োজিত ছিল, কোনো গোত্রই নিরাপদ ছিল না। এ প্রেক্ষাপটে এ সুরাটি অবতীর্ণ হয় একথা স্মরণ করে দেওয়ার জন্য যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎকর্ম করলে আখিরাতে জবাবদিহি করতে হবে। তৎকালীন সময়ে, অর্থাৎ আরব সমাজে মানুষগুলা তখন সম্পদের লোভী হয়ে পড়েছিল, মানুষগুলা একে অপরের কাছ থেকে সম্পদগুলা ছিনিয়ে আনত। হ্যাঁ, মানুষের কোনো মর্যাদা ছিল না, তখন শুধু মানুষ এটাই চিন্ত যে আমার ধন সম্পদ প্রয়োজন, আমার ধন সম্পদ প্রয়োজন, এটাই ছিল। আর মূলত আল্লাহ তাআলা এই সুরা আল আদিয়াত নাজিল করেছেন মানুষদেরকে এটা বোঝানোর জন্য যে মানুষের ধন সম্পদ এইগুলো হলো ক্ষণস্থায়ী, আর এগুলো যদি মানুষে অন্যায় পথে বা অন্যায়ভাবে কারো কাছ থেকে ছিনিয়ে আনে তাহলে এর জন্য আখিরাতে জবাবদিহি করতে হবে। মূলত এই সুরার মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের প্রতি মানুষের একটা ভয় থাকা প্রয়োজন এটা বোঝানোর জন্য এবং ধন সম্পদের যে লোভ লালসা এইটা মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এইটা যাতে মানুষের কাছে না থাকে এই জন্য এই সুরা নাজিল করেছেন। এরপরে আমরা সুরাটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এর অনুবাদ হলো, এর অর্থ হলো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম আয়াতই হলো ওয়াল আদিয়াতি দাবহান, ঠিক আছে, এর অর্থ হলো শপথ, ঊর্ধ্বশ্বাসে দাববান অসরাজির। এটা হলো ঊর্ধ্বশ্বাসে দাববান অসরাজি বলতে এখানে ঘোড়া বোঝানো হয়েছে। আমরা জানি যে অস মানে ঘোড়া, আগেকার জমানায় কিন্তু মানুষ পার হওয়ার জন্য, এই মরুভূমি পার হওয়ার জন্য বা যাতায়াত করার জন্য একটা যানবাহন ছিল ঘোড়া, উঠো ছিল। এখানে আল্লাহ তাআলা শপথ করতেছেন ঘোড়ার বা অসরাজির শপথ করতেছেন। এরপরে বলতেছেন ফাল মৌরিয়াতি কদাহান, যারা ক্ষুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। তোমরা দেখবা এই ঘোড়ারা যখন এই শব্দ করে এবং তারা ক্ষুর দিয়ে মাটি খুঁড়তে থাকে এরকম, হ্যাঁ, ওইটার কথা বলতেছেন, বা তারা যখন দৌড়ে তখন তাদের পায়ের দুলার এই পায়ের আঘাতে মাটিগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বা মাটিগুলো উঠতে থাকে, ওই কথাই বলতে চাইছেন এখানে। এরপরে এই ঘোড়ার শপথ নিচ্ছেন। এরপরে যেটা আছে ফাল মুগীরাতি সুবহান, যার অর্থ হলো যারা প্রভাতকালে অভিযান চালায়, অর্থাৎ যারা সকালে অভিযান চালায়, যারা সকালে দৌড়ায়। এরপরে হলো ফা আসারুনা বিহি নাকআন, আর সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে,
যখন তারা দৌড়ায় তখন ধুলিগুলা উৎক্ষিপ্ত করে তোলে। ফাওয়াসাতুনা বিহি জামান, অতঃপর শত্রুদের মধ্যে ঢুকে পড়ে, ঘোড়া দিয়ে মানুষ শত্রুদের মধ্যে ঢুকে পড়ে, ঘোড়া চড়ে। এরপরে ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করে না, যারা অকৃতজ্ঞ তাদের কথা বলেছেন। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর সে এ বিষয়ে অবশ্যই অবহিত, সে জানে যে তার প্রতিপালকের প্রতি সে যে অকৃতজ্ঞ সে এই বিষয়টা অবশ্যই অবহিত, অর্থাৎ সে জানে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়র লাশাদীদ, অর্থাৎ এবং নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি প্রবলভাবে আসক্ত, ওই যে প্রথমে বললাম, এবং মানুষটা বা মানুষগুলা ধন সম্পদের প্রতি আসক্ত, অর্থাৎ লোভী। এরপরে আফালা ইয়ানামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তবে কি সে সম্পর্কে অবহিত নয়, তবে কি সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা উত্থিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন আখেরাত দিবসের প্রতি, আখেরাত দিবস সম্পর্কে জানাতে চেয়েছেন যে এত যে সে ধন সম্পদের প্রতি আসক্ত, সে কি অবহিত নয়, সে কি জানে না যে একদিন কবর থেকে সব কিছু উঠে আসবে, মানুষ আখেরাত দিবসে কিন্তু কবর থেকে জিন্দা হয়ে যাবে, কবর থেকে মানুষ উঠে যাবে, ওই কথা বলছেন। ওয়াহুসিলামা ফিসুদুর, এবং অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করা হবে, এবং মানুষের অন্তরে কি আছে সব কিছু প্রকাশ করা হবে ওই দিন, আখেরাতের দিন। ইন্নরব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খবীর, অর্থাৎ সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই সবিশেষ অবহিত। অর্থাৎ ওই মানুষগুলা আখেরাতের দিন কি করবে, কি হবে, কি প্রকাশ করবে, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এরপরে দেখো এই সূরাটার ব্যাখ্যা যদি আমরা জানি, এই সূরাটার অনুবাদ থেকে বা এই সূরাটার শানে নুজুল আমরা জানি যদি, তাহলে এটা এরকম ব্যাখ্যা আসবে যে মানুষগুলা সৃষ্টির প্রতি অকৃতজ্ঞ, স্রষ্টার প্রতি, সরি এখানে সৃষ্টি না, স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন, মানুষগুলা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, এইটা বলাতে চেয়েছেন। মানে ওই সময়ের মানুষগুলা অকৃতজ্ঞ ছিল, এরপরে সম্পদের প্রতি লোভ লালসা ছিল, তারা বেশি বেশি সম্পদ, বেশি বেশি টাকা পয়সা আয় করার চেষ্টা করত, এই সম্পদের প্রতি আলাদা একটা এই মোহ ছিল, আলাদা একটা আসক্ত ছিল, তারা খুব সম্পদের প্রতি লোভী ছিল। এরপরে যে সূরাটা আছে আমাদের, সূরা আল কারিয়া, সূরা আল কারিয়া, আমরা কোরআন শরীফের 100তম সূরা পড়লাম, সূরা আল আদিয়াত। এখন আমরা যে সূরাটা পড়ব পাঠ সাথে, এটা হলো সূরা আল কারিয়া। দেখো সূরা আল কারিয়া মক্কি সূরা সমূহের মধ্যে অন্যতম, মক্কি সূরা বলতে বলেছি আমি যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে ওইগুলা, সূরা আল কারিয়া মক্কি সূরাগুলোর মধ্যে অন্যতম। এটি পবিত্র কুরআনের 101তম সূরা, এর আয়াত সংখ্যা 11টা। এ সূরার প্রথম শব্দ আল কারিয়া, আর কারিয়া শব্দের অর্থ সজোরে আঘাতকারী, আঘাত করা, সজোর মানে জুড়ে জুড়ে আঘাত করা, এই আল কারিয়া শব্দের অর্থ। এরপরে কিয়ামত বা মহাপ্রলয়ে পৃথিবীকে সজোরে আঘাত করবে বলে একে কারিয়া বলা হয়। কিয়ামতের সময় পৃথিবীকে আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলার অনেক জোরে আঘাত করবেন ধ্বংস করার জন্য, এই আঘাত করার জন্যই মূলত এই সূরা, ঠিক আছে, এই মহাপ্রলয় নিয়ে, এই আখিরাত নিয়ে এই সূরা। এ সূরায় কিয়ামতের নানা অবস্থার বর্ণনা করা হয়েছে তৎকালীন আরবে, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে আল কারিয়া বা মহাপ্রলয়। অর্থাৎ এই সূরায় আখিরাত সম্পর্কে বেশিরভাগ, আখিরাতের অবস্থা কীরকম হবে, আখিরাত এই আখিরাতের মাঠ বা আখিরাতের ময়দান কেমন হবে, ভয়াবহ বা বিভিন্ন অবস্থায় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, এই জন্য এই সূরাটার নাম রাখা হয়েছে সূরা আল কারিয়া, যার অর্থই হলো সজোরে আঘাতকারী। আচ্ছা, তৎকালীন আরবে মানুষ যখন পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত লুটতরাজ ও পাপাচারে লিপ্ত ছিল, তখন তাদের কিয়ামতের মহাপ্রলয়
এবং হাশরের বিচার ও দুজকের কঠিন শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এ সূরাটি নাজিল হয়েছে। মানুষগুলা যখন মারামারি কাটাকাটি হ্যাঁ লিপ্ত থাকতো, আল্লাহর প্রতি এই কোনো কৃতজ্ঞতাবোধ ছিল না, তাদের যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ যে আছেন, এটা তারা বিশ্বাস করতো না, তারা মানতো না। তাদেরকে আখেরাতের ভয় দেখানোর জন্য আখেরাত যে একটা আছে, দুজকের শাস্তি যে পেতে হবে যদি আল্লাহর কথা না মানে, ওই শাস্তির কথা বর্ণনা করে, আখেরাতের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। সো আমরা পড়ি, আল ক্বারিআ, মহাপ্রলয় অর্থাৎ আখেরাতের কথা বলছেন। আল ক্বারিআ, মাল ক্বারিআ, মহাপ্রলয় কী? এখানে প্রশ্ন করা হয়েছে, মাল ক্বারিআ, মহাপ্রলয়টা কী? প্রথমে বলা হয়েছে আল ক্বারিআ, মহাপ্রলয়, মাল ক্বারিআ, মহাপ্রলয়টা কী? এরপরে ওয়ামা আদরাকা মাল ক্বারিআ, আপনি কি জানেন মহাপ্রলয় কী? আল্লাহ তাআলা বলছেন, আপনি কি জানেন মহাপ্রলয় কী? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস, এর অর্থ হলো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, অর্থাৎ ছোট ছোট পতঙ্গের মতো মানুষ হবে। বলতে এখানে বোঝানো হয়েছে যে আখেরাত এই দুনিয়া যখন, পৃথিবীটা যখন ধ্বংস করা হবে, তখন মানুষগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, মানুষগুলা পতঙ্গের মতো, মানে ছোটো ছোট কীট পতঙ্গ, এই কীট পতঙ্গের মতো মানুষগুলা পড়ে যাবে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, এ কথা বলা হয়েছে। এরপরে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুশ, ঠিক আছে, আর পর্বতসমূহ ধ্বনিত রঙিন পশমের মতো হবে। পর্বতসমূহ, পাহাড় পর্বতগুলা, ওই যে আমাদের এই পশম অর্থাৎ তুলার মতো উড়তে থাকবে। এরপরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর সেদিন যার পাল্লা ভারী হবে, অতঃপর সেদিন যার পাল্লা ভারী হবে। আমরা জানি আখেরাত দিবসে মেজানের পাল্লায় আমাদের নেকি এবং গুনাহগুলাকে মাপা হবে। আল্লাহ তাআলা বলছেন যার পাল্লা ভারী হবে, অর্থাৎ নেকির পাল্লা ভারী হতে পারে, এখানে গুনাহের পাল্লাও ভারী হতে পারে। এরপরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে লাভ করবে সন্তোষজনক জীবন। এখানে বলা হয়েছে যে যার নেকির পাল্লাটা ভারী হবে, সে সন্তোষজনক জীবন লাভ করবে, আখেরাতের জীবনে জান্নাত যেটা সে ওটা পাবে। এখানে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হালকা হবে। হ্যাঁ, এরপরে আয়াত যেটা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এর অর্থ হলো আর যার পাল্লা হালকা হবে, অর্থাৎ যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকি থাকবে না। ওয়ামা আদরা কামা হিয়া, সরি, এখানে আরেকটা আয়াত ফেলে গেছি, ফা উম্মুহু হাওয়া, তার স্থান হবে হাওয়া, এই হাবিয়া, হাবিয়া একটা জাহান্নামের নাম। আমরা জানি জাহান্নাম আছে সাতটি, এই সাতটি জাহান্নামের মধ্যে একটি হলো হাবিয়া, যার পাল্লাটা হালকা হবে, নেকির পাল্লাটা হালকা হবে, সে জাহান্নামে যাবে, এইটাই বলা হয়েছে এখানে। এরপরে ওয়ামা আদরা কামা হিয়া, আপনি কি জানেন তা কি? নারুন হাবিয়া, এখানে বলা হয়েছে হাবিয়া, হাবিয়ার কথা, আপনি কি জানেন তা কি, অর্থাৎ হাবিয়াটা কি? নারুন হাবিয়া, তা অতি উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুনের কথা, আগুনের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে আমরা যদি এটার ব্যাখ্যা দেখি, এই সুরার ব্যাখ্যা দেখি, তাহলে আমরা মূল যে বিষয়গুলো পাবো, সুরা আল ক্বারিয়াতে আল্লাহ তাআলা দুই ধরনের বিষয় উল্লেখ করেছেন। প্রথমটা সুরার প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত বা মহাপ্রলয়ের অবস্থা বর্ণনা করেছেন। কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিবেন, এটা বলা হয়েছে। সো এই ব্যাখ্যাটা এই তোমরা পড়লে জানতে পারবে, যে আমি বলে দিচ্ছি বিষয়গুলো, যে প্রথমে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এইখানের মধ্যে আখিরাত সম্পর্কে, যে আখিরাত কেমন হতে পারে, মহাপ্রলয় অর্থাৎ কিয়ামতের দিনটা কেমন হতে পারে। ওই দিন বলেছেন যে মানুষের হিসাব করা হবে, মানুষের নেকি এবং গুনাহকে একটা পাল্লার মধ্যে রাখা হবে, যার নাম মিজান, অর্থাৎ দাড়ি পাল্লা, ওইখানের মধ্যে রাখবেন। যদি মিজানের পাল্লায় নেকির এই অংশ বা নেকির পাল্লাটা যদি ভারী হয়, নেকির পাল্লাটা যদি, নেকি যদি বেশি হয়, তাহলে তাকে সন্তোষজনক জীবন দেয়া হবে, এবং যদি হালকা হয়, অর্থাৎ নেকির পাল্লাটা যদি হালকা হয়, গুনার পাল্লাটা বেশি হয়, ভারী, তাহলে তাকে কী করা হবে, আগুনে ফেলা হবে, অর্থাৎ জাহান্নামে ফেলা হবে। সো আল্লাহ তাআলা এই সূরাতে
জাহান্নামের আগুন সম্পর্কে ধারণা দিয়েছেন, কিয়ামতের অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। আচ্ছা যাই হোক, আমরা এতটুকুই থাক আজকে, আর পরবর্তীতে পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পাঠ 8, 9, 10 বা বিভিন্ন অধ্যায়ে এই বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করব আজকের ক্লাস দেখার জন্য। আর আরেকটা প্রশ্ন রাখি তোমাদের কাছে, তোমাদের যে হোমওয়ার্কটা হবে, তোমাদের হোমওয়ার্কটা এখানে হবে সুরা আল আদিয়াত এবং সুরা আল কারিয়া, এই দুইটা সুরার শানে নুজুল, শানে নুজুল। হ্যাঁ, এইখানে দেখো সুরা আল কারিয়ার শানে নুজুল হলো কুরাইশের শাসক শাখাগোত্র ছিল বনু আব্দে মনাফ, বনু কুসাই ও বনু শাহম। এই যে শানে নুজুল, অর্থাৎ এই সুরাটা কোথায় বা কেন নাজিল হয়েছে, শানে নুজুল কি, সুরাটা কেন নাজিল করা হয়েছে, এটার কারণ কি। ঠিক আছে, সো তোমাদের সুরা আল কারিয়ার শানে নুজুলটা তোমরা মুখস্থ করে নিবা, এবং আল এই আদিয়াত দুইটা সুরার শানে নুজুল ভালো করে মুখস্থ করে নিবা। আশা করি তোমরা এই দুইটা সুরা ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি কোনো এই কনফিউশন থাকে বা বুঝতে কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তাহলে আশা করি তোমরা প্রশ্ন করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।